আমাদের আজকের মুসলিম উম্মার অধঃপতন এবং বিপর্যয়ের পিছনে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে আমার দৃষ্টিতে সবচাইতে ভয়ঙ্কর একটা কারণ হচ্ছে, আজকে আমরা দিনের কাজ পার্ট টাইম নিয়ে ফেলেছি। কী করছি আমরা? দিনের দিনই কাজ, দিনই যে কোনো বিষয়, এই জিনিসটাকে আমরা চিন্তা করি হচ্ছে থার্ড অপশন, পার্ট টাইম। যদি সম্ভব হয় অন্য দুনিয়ার সকল ব্যবসা, সকল চাকরি, সকল আপনার ব্যস্ততা সব কিছুকে আমরা ফার্স্ট টু থার্ড এই সকল অপশনে রাখি। এরপর একেবারে লাস্টে যখন আর কোনো প্রোডাক্টিভ এনার্জেটিক কোনো পাওয়ার শরীরে অবশিষ্ট থাকে না, ওই টাইমগুলো আমরা ফি সাবিলিল্লাহ দেওয়ার চেষ্টা করি। মানে এটা হচ্ছে এই উম্মার মধ্যে সবচেয়ে উত্তম, যারা যারা নিয়মিত নামাজ আদায় করে, নিয়মিত সালাত আদায় করে, যারা দিনের সাথে সম্পৃক্ত থাকতে চায়, তাদের অবস্থাটা আমি বললাম, আমাদের অবস্থাটা বুঝে আসছে। আর যারা দিনের কোনো বিষয়ের থেকেই দূরে, মসজিদ থেকে দূরে, মাদ্রাসা থেকে দূরে, দিনই কোনো ধরনের কাজ কার্যক্রম থেকে দূরে, তাদের কথাটা যে আরও কত ভয়ঙ্কর সেটা তো মানে আলোচনারই বাহিরে, বুঝে আসছে বিষয়টা। আপনি চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন মক্কার মধ্যে দিনের দাওয়াত নিয়ে আসলেন, কুরাইশ জাতির মধ্যে, কুরাইশ জাতি তারা ছিল ব্যবসায়ী ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে সবচাইতে ভালো নলেজেবল, ঠিক কিনা? আমরা জানি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি মক্কার মধ্যে সবচাইতে নাম করা যে সকল ব্যবসায়ী ছিলেন, বুদ্ধি, বিচক্ষণতা, দূরদর্শিতা, এই সকল সকল গুণাবলীর ক্ষেত্রে যেই সকল সাহাবায়ে কেরাম প্রথম সারির দিকে যাদেরকে আমরা গণ্য করতে পারি, তাদের মধ্যে সবচেয়ে প্রথম কে আসেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিন্তা করেন, ইসলাম গ্রহণের আগ পর্যন্ত তিনি ব্যবসা করেছেন, এরপরেও তিনি করেছেন, কিন্তু ইতিহাসের যেই বর্ণনাগুলো সেগুলোকে যদি আমরা মিলাই, আমরা দেখতে পাই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে মক্কার জীবনীতেই, মদিনায় হিজরত করার আগেই তিনি তার সম্পদের প্রায় 75% দান করে দিয়েছিলেন বলে সুবহানাল্লাহ। অনেক বড় ব্যবসায়ী ছিলেন, অনেক প্রজেক্ট তার ছিল, কিন্তু মদিনায় হিজরত করার আগেই এমন কী অবস্থা হয়েছে? ওনার সম্পদ কমতেছে, অন্য ব্যবসায়ীদের সম্পদ বাড়ে, ওনার সম্পদ কী হচ্ছে? কমতেছে। তাহলে যারা ব্যবসায়ী এখানে ব্যবসা করেন এমন কে কে আছে একটু হাত উঠার, শুধু জাস্ট ধারণার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আচ্ছা ঠিক আছে, হাত নামান। তো চাকরি যেটা, সেটা একটা প্রতি মাসে আপনার নিয়মিত একটা ইনকাম আসবে, এটার একটা ধরনের, একটা প্যাটার্নের। আর ব্যবসা, এটার কিন্তু কোনো ফিক্সড ইনকাম নাই, হয়তো 2 লাখ টাকাও প্রফিট হইতে পারে, আবার 2 লাখ টাকা লসও হইতে পারে। এই জন্য ব্যবসার ক্ষেত্রে অনেক ধরনের বিচক্ষণতার মানে প্রয়োজন হয়, যে আপনি যে প্রোডাক্টটা মার্কেটে আনবেন, এই প্রোডাক্টটা সেল হবে কি না, এই প্রোডাক্টটা প্রফিটেবল হবে কি না, এই প্রোডাক্টটা লস হবে, এই যে অনেক ক্যালকুলেশনের বিষয় আছে। তো যারা যত বড় ব্যবসায়ী হয়, তারা এই ক্যালকুলেশনগুলো যে যত ভালো পারে, সে তত বেশি কী করতে পারে, অগ্রসর হতে পারে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগেই যেহেতু তিনি সফল ব্যবসায়ীদের মধ্যে একজন, সুতরাং বোঝা যায় যে তিনি তার টাইমিং, তার নলেজ, তার ইনভেস্টমেন্ট, রিটার্ন, প্রফিট, লস, এগুলো তিনি সবচেয়ে ভালো বুঝতেন, ঠিক কিনা? ঠিক কিনা? তো তিনি ভালো বুঝার পরেও অন্য ব্যবসায়ীদের পরবর্তীতে সম্পদ বাড়তে থাকলো, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ কমতে থাকলো, এবং তারপরে তিনি যেই কাজে ব্যস্ত হয়ে গেলেন, দেখা গেল যে মদিনায় যাওয়ার আগেই তার সম্পদের 75% কমে গেছে, সাদাকা করে ফেলেছেন, মদিনায় যাওয়ার পরে তার বাকি সম্পদও প্রায় চলে গেল। এমনকি আমরা ইতিহাস জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামদের থেকে সাদাকা কালেকশন করছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত বিশাল সাদাকা জিহাদের জন্য নিয়ে এসেছি। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন যে কত পার্সেন্ট, তিনি বললেন যে 1/3। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন অর্ধেক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য কিছু হারিবাদের অল্প কিছু সরঞ্জাম তিনি নিয়ে আসলেন। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন যে এগুলো তোমার সম্পদের কত পার্সেন্ট, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সকল জিনিস নিয়ে আসছি। বলেছিলেন আদম, তুমি বাসায় কি রেখে এসেছো? আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। বলেন সুবহানাল্লাহ, এই যে অবস্থাটা, এটা কখন হয়েছে? এটা উনি কম বুঝেন এজন্য হয়েছে, আর আজকে আমরা বেশি বুঝি এই জন্য ইসলামের কাজকে আমরা পার্ট টাইম করে রেখেছি, তার মানে আমরা বেশি বুদ্ধিমান ওনার চাইতে, না আমরা ওনার থেকে বেশি বোকা?
এখানে চিন্তা করেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করেছেন, আমি আমার সময়গুলোকে যদি শুধুমাত্র অর্থনৈতিক কাজে ব্যয় করি, আমি হয়তো বিলিয়নিয়ার, ট্রিলিয়নিয়ার, হাজার হাজার স্বর্ণমুদ্রা, কোটি কোটি স্বর্ণমুদ্রার মালিক হতে পারবো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাওয়াত এবং এই দাওয়াতের এই প্রাইম টাইমে যে সবচাইতে বেশি সময় বিনিয়োগ করতে পারবে, যে সবচাইতে বেশি প্রতিটা মুহূর্ত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে পারবে, তার এই ইনভেস্টমেন্ট পৃথিবীর সব কিছু বিলিয়ে দেওয়া, পৃথিবীর সব কিছু ক্ষমতা অর্জন, পৃথিবীর সকল সম্পদ অর্জনের চাইতেও আল্লাহ এবং তার রাসূলের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা রাত গুহার মধ্যে অবস্থান করা অথবা একটা যুদ্ধে একটা বিপজ্জনক সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের সম্পদগুলোকে দান করে দেওয়া তার চাইতেও বেশি উত্তম, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আজকে আমাদের চিন্তাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কুন্না কওমুন, আমরা এমন একটা জাতি ছিলাম যারা ছিলাম সবচাইতে নিকৃষ্ট। কি ছিলাম? সবচাইতে নিকৃষ্ট, যাদেরকে ইতিহাস বলে আইয়ামে জাহিলিয়া। কোরআনুল কারীম যাদের সম্পর্কে ঘোষণা করেছে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন ফুতিলাত, স্মরণ করো সেই সময়ের কথা যখন সদ্য প্রতীত নবজাতক কন্যা সন্তানকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। আজকে বর্তমান যুগ, অনেক সমস্যা, অনেক ফিতনা, অনেক কিছু, কিন্তু তারপরেও কোনো একটা বাবা তার নিজের ফুটফুটে একটা কন্যা সন্তানকে মাটি চাপা দিয়ে হত্যা করবে এটা কল্পনা করা যায় না, খুব রেয়ার। যদিও অনেকে অপারেশন করে, যেটাও হত্যার মধ্যে অন্তর্ভুক্ত, কিন্তু আইয়ামে জাহিলিয়া ছিল এমন একটা সময় যে সময়ে মানুষ তার কন্যা সন্তানকে হত্যা করত, দাফন করত, জীবন্ত প্রথিত কবর দিত। কেন? একটা সময় তাকে আরেকটা পাত্রের হাতে তুলে দিতে হবে, বিবাহ দিতে হবে, সমাজ বলবে সে হচ্ছে একজন নারীর পিতা, নাউজুবিল্লাহ। এই কথা ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসওয়াদা ওয়া হুয়া কাযীম, যখন তাদের কাউকে সংবাদ দেওয়া হতো যে তোমার একটা কন্যা সন্তান হয়েছে, তার চেহারাটা মলিন হয়ে যেত, সে একেবারে বিমর্ষ হয়ে যেত এবং সে চিন্তা করত কিভাবে সে মুখ দেখাবে, সে কি এই লাঞ্ছনা নিয়ে ওই কন্যা সন্তানকে পালন করবে না তাকে দাফন করে দিবে। সেই রকম ভয়ঙ্কর সময়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা তো সেই জাতি ছিলাম, আমরা এমন একটা জাতি ছিলাম যারা ছিল সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে পৃথিবীর মধ্যে সবচাইতে আইয়ামে জাহিলিয়াত। ফাআযযানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন ইসলাম দিয়ে। কি দিয়ে? ইসলাম দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন। আজকে আমরা যদি, এরপরে তিনি বলছেন আল্লাহর শপথ তোমরা জেনে রাখো, আমরা যদি ইসলামকে ছেড়ে দেই আমরা আবারও সারা পৃথিবী সবচাইতে নিকৃষ্ট জাতিতে পরিণত হব। সম্মানিত ভাইরা, আজকে চিন্তা করুন, সাধারণ একটা উদাহরণ দেওয়া হয়ে থাকে, ভাত, যে কোনো সাধারণ ভাত রান্না করার পরে সেটা যদি বাসি হয়ে যায় তারপরেও পানি দিয়ে ধুয়ে খাওয়া যায়, যায় কি না? কিন্তু পোলাও বিরিয়ানি যদি বাসি হয়ে যায় সেটাকে আর পানি দিয়ে ধুয়েও কি করা যায় না? খাওয়া যায় না। সাধারণ একটা সাইকেল, একটা রিক্সা যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করে সুস্থ করা যায়, কিন্তু কোনো প্লেন যদি দুর্ঘটনা ঘটে, কোনো হেলিকপ্টার যদি বিস্ফোরণ ঘটে, তাহলে সেখান থেকে আর কোনো দেহাবশিষ্ট, সামান্য এক টুকরা গোস্তও খুঁজে পাওয়া যায় না। বুঝতে হবে যে জাতি যত সম্মানিত, যে জাতি যত সম্মানিত, আল্লাহ তাআলা যাকে, আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম আকৃতিতে, সর্বোত্তম অবয়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কত সুন্দরভাবে, কিন্তু এই সুন্দরতম সৃষ্টি আশরাফুল মাখলুকাত, আজকে আমরা যদি ইসলাম থেকে দূরে সরে যাই, আমরা যদি দ্বীনের কাজ থেকে দূরে সরে যাই, তাহলে আমাদের পরিচয় হবে কিসের মতো? চতুষ্পদ প্রাণীদের চাইতেও অদম, ঠিক কিনা? কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়া লাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ বলছেন কিয়ামতের দিন জিন এবং মানুষের মধ্য থেকে একটা বড় অংশকে
ফেরেশতারা জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? জাহান্নামের দিকে হাঁকিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হবে। তারা কারা? তারা ওই সকল লোক যাদের দুনিয়াতে সুন্দর চোখ ছিল, দৃষ্টিশক্তি সক্ষম, তাদের চোখ আল্লাহ তাআলা দিয়েছিলেন, এই চোখ দ্বারা তারা হেদায়েত, এই চোখ দ্বারা তারা ইসলাম, এই চোখ দ্বারা তারা কোরআন এবং সুন্না হাদিসের দিকে তারা এই চোখকে ব্যবহার করেনি। লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ ছিল সেই চোখ তারা কাজে লাগায় নাই। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের দুইটা করে কান ছিল, তাদের শ্রবণ শক্তির ব্যবস্থা ছিল। অনেক বধির তো আছে দুনিয়াতে, কিন্তু বধির চাইতে মানে শ্রবণ শক্তি আছে এমন লোকই তো বেশি, ঠিক কিনা? কিন্তু এই শ্রবণ শক্তিকে তারা কাজে লাগায় নাই। তাদের হৃদয় ছিল, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের হৃদয় ছিল, এই হৃদয় দ্বারা তারা কি করে নাই, অনুধাবন করে নাই। উলাইকা কাল আনআম, তাদের উপমা হচ্ছে চতুষ্পদ প্রাণীর মতো বলে, নাউজুবিল্লাহ। কেন চতুষ্পদ প্রাণীর মতো? আমরা যত ধরনের প্রাণী দেখি, আমার বাসায় একটা বিড়াল আছে, আমি লালন পালন করি, তো বিড়ালের একটা নেচার, তাকে তার পছন্দ মতো খাবার দেয়া হলে সে পেট ভরে খাবে, খাওয়ার পরে একটানা ঘুমাবে। সাধারণত রাত্রে জেগে থাকে, সকালবেলা ভোর হওয়ার আগে সবার আগে তাকে খাবার দিতে হবে, খাবার না দেওয়া পর্যন্ত সে নাছর বান্দা। হ্যাঁ, একদম পায়ের মধ্যে দুই পায়ের মাঝখানে এসে দাঁড়ায় থাকবে, সে নড়বে না, এদিকেও যাবে না ওদিকে যাবে না, যেখানে যাবে সেখানেই যাবে, দরজা লাগাই দিলে সে চিল্লা চিল্লি শুরু করতে থাকে, এমন একটা অবস্থা। এরপরে যখন তাকে আধা প্লেট ভাত মাছ সুন্দর করে মাখাই দেওয়া হয়, সে পেট ভরে খাবে, খাওয়ার পর আরামে একটা সোফার মধ্যে বা আরামদায়ক জায়গায় যায়, সে এমন একটা নাক টেনে ঘুম দিবে, দেখবেন যে দিনের অর্ধেক পার হয়ে গেছে, সে আর উঠবে না। এটা হচ্ছে চতুষ্পদ প্রাণীদের একটা বৈশিষ্ট্য, তাদের চাহিদা সামান্য। তাদের চাহিদা কি? সামান্য, খেতে হবে, আর জৈবিক চাহিদা পূরণ করতে হবে, সন্তান জন্ম দিতে হবে, এরপরে মরে যেতে হবে, শেষ। তাদের আর কোনো লক্ষ্য নাই, আর কোনো উদ্দেশ্য নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অন্য কোনো দায়িত্বও দেন নাই, কি করেন নাই, দায়িত্বও দেন নাই। একটা গরু, একটা ছাগল, যদিও গরু কোরবানি চলতেছে, অনেকে উচ্চ বংশীয় মর্যাদার গরু বিক্রি করতেছে, এ এক আরেক ফিতনা। হুজুরদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, হুজুরদেরকে কি বলে? ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসায়ী কীভাবে হইলাম? আসল ধর্ম ব্যবসায়ী কারা? আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে যত বড় বড় টপটেরর আছে, যত বড় বড় ক্ষমতাবান আছে, প্রত্যেকে ধর্ম ব্যবসায়ী। একটা ইন্টারভিউতে সে বলতেছে, তাকে জিজ্ঞাসা করা হইলে, এটা মাত্র 1200 কেজি গোস্ত হবে, এইটা আপনি 1.5 কোটি টাকা চাচ্ছেন কিভাবে, প্রতি কেজিতে কত হয় বা কিভাবে, এটা সব লাইভ ওয়েটে বিক্রি করেন, এইটাকে আপনি এত বেশি দাম চাচ্ছেন কেন? সে তখন ফতোয়া দিচ্ছে, আরে ভাই কোরবানি তো গোস্ত খাওয়ার জন্য না, কোরবানি কিসের জন্য? সুন্দর দেখতে, শুনতে সুন্দর, খুব স্মার্ট, নাদুস নুদুস, এই জিনিসগুলো কোরবানি দিতে বলা হয়েছে ইসলামে। সুতরাং আপনি যার বেশি সামর্থ্য আছে, সে সবচেয়ে সুন্দর উচ্চ বংশীয় মর্যাদার 100 বছরের তার বাপদাদার ইতিহাস আমাদের কাছে সংরক্ষিত আছে, সে আমেরিকার ব্রাহ্মা জাতির অমুক ক্যাটাগরির গরু, এইটা এই জন্য আমাদের এটা 1.5 কোটি টাকা দাম, তিনটা গরু সে 2.5 কোটি টাকা বিক্রি করছে। এই যে ইসলাম ধর্মের একটা ইবাদতকে পুঁজি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানির মধ্যে মূল উদ্দেশ্য যেন গোস্ত খাওয়া না হয়, কিন্তু কোরবানির মধ্যে অন্যতম উদ্দেশ্য হচ্ছে আপনার কোরবানির পশুর 1/3 গরিবদের মধ্যে বিতরণ করা, ঠিক কিনা? আপনি না খান, কিন্তু অন্যরা যেন খেতে পারে, সেই ব্যবস্থা করে দেওয়া কোরবানির উদ্দেশ্য কিনা? এই যে 2.5 কোটি টাকা দিয়ে মাত্র 3টা গরু কিনলো, কয়টা গরু? মাত্র 3টা গরু কিনলো, আর 2.5 কোটি টাকা যদি 1 লাখ করেও এক একটা গরু অ্যাভারেজ আমরা হিসাব করি, কত? 250 গরু কিনা যেত। 250 গরু যদি আমার কাছে দেওয়া হতো, আমি পুরো উত্তরবঙ্গের যত নমুসলিম আছে, যত দরিদ্র লোকজন আছে, যাদেরকে খ্রিস্টানরা খ্রিস্টান বানানোর জন্য উঠে পড়ে লেগেছে, প্রত্যেকের বাসায় বাসায় আমি 5 কেজি 10 কেজি করে বস্তু পৌঁছে দিতে পারতাম, ঠিক কিনা? আজকে চিন্তা করেন, আজকে ইসলামটা হয়ে গেছে একটা খেলার মাধ্যম, একটা ইসলামের সবগুলো ইবাদতকে পুঁজিবাদী কালচার আমাদেরকে এমনভাবে মোটিভেট করতেছে যে আমরা ইসলামের যে কোনো উৎসবগুলোকে আমরা আমাদের সমাজের ব্যবসায়ী শ্রেণী, সমাজের ক্ষমতাশীলরা, তারা দিনের শুধুমাত্র একটা অংশকে কোনোভাবে জোরাতালি দিয়ে লাগাইতে পারলে হয়েছে তার ব্যবসা বাম্পার। 10 লাখ 20 লাখ টাকার গরু সে 1 কোটি টাকা সেল করে ফেলছে, তাকে কেউ ধর্ম ব্যবসায়ী বলবে না?
সে রাসূলের হাদিসের ভুল ব্যাখ্যা করছে, তাকে কেউ ধর্ম ব্যবসায়ী বলবে না। কিন্তু আপনি বলেন যে কোরআনুল কারীমের পুরোটাই মানতে হবে, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাযি, কোরআনের অর্ধেক মানবে অর্ধেক বর্জন করবে, এটা আল্লাহ তাআলা কখনোই গ্রহণ করবেন না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক, যারা এমন কাজ করবে কোরআনের অর্ধেক মানবে অর্ধেক বর্জন করবে, ইল্লা খিজিউ ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছনাকর জীবন দান করবেন। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের ময়দানে তাদেরকে মর্মান্তিক শাস্তির দিকে টেনে নিয়ে যাওয়া হবে বলে নাউজুবিল্লাহ। এই আয়াত আপনি কোরআনের পুরো সঠিক ব্যাখ্যা আপনি করে দেন, শুধু আয়াত তেলাওয়াত করে শুনে দেন, বলবে যে ধর্ম ব্যবসা করতেছে বলে নাউজুবিল্লাহ। তো যেটি বলছিলাম, যত ধরনের গরু ছাগল যত ধরনের পশু প্রাণী আছে, এই পশু প্রাণী তাদেরকে সৃষ্টি করার পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে উদ্দেশ্য এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দায়িত্ব এবং কর্তব্য দিয়েছেন, এটা খুবই লিমিটেড। এটা কি খুবই লিমিটেড, খুবই সীমিত, তাদের জীবন সার্কেলটাও সীমিত। সে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি হওয়াটাই হচ্ছে তার জীবনের সবচেয়ে উত্তম লক্ষ্য এবং অর্জন, ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের বুকে গাজার মুসলিমরা কি করুণ অবস্থায় দিনাতিপাত করছে, অনেকগুলো সাইড আছে, জাস্ট আমি একটা সাইড আপনাদের সামনে তুলে ধরতে চাই। অনেকে মনে করে সেখানে শত শত হাজার হাজার মুসলিম শহীদ হয়ে গেছে, এটা মনে হয় খুব বড় ধরনের একটা খারাপ কাজ হয়েছে। এক হিসেবে তো খারাপ কাজ, ইসরায়েল হামলা করছে, মুসলিমরা গাদ্দারি করতেছে, এটা তো অবশ্যই খারাপ কাজ। কিন্তু আপনি যদি শাহাদাতের দৃষ্টিকোণ থেকে তাকান, পৃথিবী থেকে প্রত্যেককে একদিন না একদিন চলে যেতে হবে, ঠিক কিনা? আমি আপনি যত আরামদায়ক বিছানায় শুয়ে মারা যাই না কেন, আমি আপনি আইসিইউতে লাখ টাকার বেডে শুয়ে মারা যাই না কেন, আমার আপনার মর্যাদা ফিলিস্তিনের যেই মুসলিম শাহাদাতের মৃত্যু যার নসিব হয়েছে তার পায়ের একটা নখের সমান হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিলিস্তিনের মুখে যারা শাহাদাত বরণ করতেছে, এই তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের মধ্যে বলা হয়েছে, শেষ জামানায় সিরিয়া শাম ফিলিস্তিন এই সকল অঞ্চলে যে সকল মুসলমানরা থাকবে তারাই হচ্ছে ওই জামানার সর্বোত্তম, যারা বাতিলের প্রতিরোধে কি করতেছে, ভূমিকা রাখতেছে। এক হিসাবে ফিলিস্তিনের মাসুম বাচ্চারা একটা রুটি পাচ্ছে না, এক গ্লাস পানি বিশুদ্ধ পানি তারা পাচ্ছে না, আরেক পাশে মিশর তারা মুসলিম উম্মার রক্ত দিয়ে যেই মানচিত্র যেই ভূমি ইসলামের ছায়াতলে এসেছিল, মুসলিম উম্মার জীবন দিয়ে হাজারো লাখ মুসলিমের রক্তের বিনিময়ে যে ভূমি মুসলিমদের হাতে এসেছিল, সেই রাফা সেই এলাকাটা ইসরায়েলের কাছে বিক্রি করে দিয়েছে বলে নাউজুবিল্লাহ। আজকে মুসলিম শাসকদের কী দুরবস্থা, সৌদি আরবের দিকে তাকায় দেখেন, জর্দানের দিকে তাকায় দেখেন, সবচাইতে বড় বড় বিশ্বাসঘাতকরা সেখানে বসে আছে, মুসলিম উম্মার রক্ত নিয়ে তারা আমেরিকার সাথে ইসরায়েলের সাথে দিন দরবার করতেছে, যে এখন আমরা চুপ থাকবো আমাদেরকে কি দিবে বলেন নাউজুবিল্লাহ। এই সময়ে যখন উচিত ছিল মিশরের সেনাবাহিনী সেখানে মার্চ করা, যখন উচিত ছিল সৌদি আরবের অর্থ সেখানে বিনিয়োগ করা, যখন উচিত ছিল গাজার যেই প্রতিরোধ যোদ্ধারা আছে তাদেরকে সহযোগিতা করা, সারা পৃথিবী থেকে সেখানে এগিয়ে আসা, আজকে তারা নাচ গানের উৎসব নিয়ে মত্ত হয়ে গেছে বলেন নাউজুবিল্লাহ। নাইট ক্লাব উদ্বোধন করতেছে তারা নাউজুবিল্লাহ, সিনেমা হল উদ্বোধন করতেছে নাউজুবিল্লাহ, নিয়ম সিটির মাধ্যমে তারা শত শত বিলিয়ন ডলার তারা খরচ করতেছে, পানিতে ফেলতেছে বলেন নাউজুবিল্লাহ। কি জন্য? তারা আইয়ামে জাহিলিয়াতের চাইতে নিকৃষ্টতম পর্যায়ে চলে গেছে। যেটা অমর রাদিয়াল্লাহু তাআলাহু বলেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন ইসলামের মাধ্যমে। কিসের মাধ্যমে? আপনি আমি যদি ইসলাম থেকে দূরে সরে যাই, আল্লাহর কসম জেনে রাখুন, আপনি আমি আলেম হই বা না হই, জেনারেল শিক্ষিত হই অথবা আলেম হই, ইসলাম থেকে যে দূরে সরে যাবে, যে মনে করবে ইসলামের শেয়ার ইসলামের চিহ্ন ইসলামের নিদর্শনগুলো তার ব্যাকডেটেড হওয়ার জন্য, ইসলামের বিষয়গুলোকে যে মনে করবে এই ধরনের বিষয় থেকে দূরে সরে গেলে সে আধুনিক হবে, আধুনিকতার নাম নিয়ে যে ইসলামের লেবাসগুলোকে ছুঁড়ে ফেলবে, যে আধুনিকতার নাম নিয়ে তাগুতের পা চাটবে, যে আধুনিকতার নাম নিয়ে দুনিয়াদারদের কাছে যাবে, দিনের বিষয়গুলোকে বিক্রি করবে, যে দিনকে বিক্রি করে দুনিয়ার কোনো উন্নতি করার জন্য, কোনো ক্ষমতার জন্য, যে কোনো
স্বার্থে দিনকে বিসর্জন দিবে, আধুনিক হওয়ার চিন্তায়, ইউরোপ আমেরিকায় সেটেল হওয়ার চিন্তায়, যে কোনো দুনিয়াবী স্বার্থের কারণে যে কেউ দিনকে বিসর্জন দিবে তার চাইতে নিকৃষ্ট কোনো প্রাণী পৃথিবীতে হতে পারে না। হে আমার যুবক ভাইয়েরা, ইসলাম এমন একটা সময় এসেছিল যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যুবক, তারা ছিলেন মক্কার ত্রাস, তারা ছিলেন মক্কার টপ টেরর, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন হে মানুষ একটা বাক্য এমন আছে, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদা তামলিকুনা বিহাল আরব ওয়া তাদীনু লাকুমুল আজম, এমন একটা কথা আছে, এমন একটা বাক্য আছে, যদি তোমরা এই কথাটাকে স্বীকার করে নাও, যদি তোমরা এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা যদি তোমরা হৃদয়ে বিশ্বাস করো, মুখে স্বীকার করো, কাজে বাস্তবায়িত করো, তামলিকুনা বিহাল আরব ওয়া তাদীনু লাকুমুল আজম, তোমরা তো চাও নেতৃত্ব ক্ষমতা, তোমরা ইসলাম গ্রহণ করো, হৃদয়ে থেকে ইসলাম গ্রহণ করো, আরে দুনিয়ার নেতৃত্ব, দুনিয়ার সম্পদ, দুনিয়ার ক্ষমতা তোমাদের পায়ের কাছে গড়াগড়ি খাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, অনেক লম্বা ঘটনা, আমি শুধু কয়েকটা পয়েন্ট উল্লেখ করছি, এখানে সময় খুব সীমিত, অনেক লম্বা সময় থাকলে বিস্তারিত আলোচনা করা যেত, শুধুমাত্র পয়েন্টগুলো উল্লেখ করছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, মক্কা যখন ঘোষণা হয়ে গেল, কাফেররা অনেক চেষ্টা করার পরও যখন রাসূলকে হত্যা করতে পারলো না, তাকে আটকাতে পারলো না, যখন ঘোষণা হয়ে গেল যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে চলে ছুটে গেছেন, তারা তখন পুরস্কার ঘোষণা করলো। কি করলো? পুরস্কার ঘোষণা করলো, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত বা মৃত এনে দিতে পারবে তার জন্য 100 উট পুরস্কার দেওয়া হবে, লাখ উট পুরস্কার দেওয়া হবে, সাথে সাথে মক্কার যত দক্ষ অনুসন্ধানকারী ছিল, মক্কার যত দ্রুত বেগে ধাবমান অশ্বারোহী ছিল, সবাই চতুর্দিকে ছড়িয়ে পড়লো। সুরাকাবিন মালিক এমন একটা ব্যক্তি ছিল যেই ব্যক্তি সবচাইতে দ্রুত বেগে যেতে পারত এবং তার দৃষ্টিশক্তি অনেক প্রখর ছিল। একটা পর্যায়ে সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলাকে চিনে ফেললো, সে রাসূলের কাফেলাকে ধরার জন্য অগ্রসর হলো, তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশ্চর্য মুজিজা, রাসূলের কাছে যাওয়ার আগেই তার ঘোড়ার পাও জমিনে কি হয়ে গেল, গেড়ে গেল, একবার দুইবার তিনবার, শেষ পর্যন্ত সে বুঝলো যে এই কাফেলার মধ্যে যারা আছে তাদেরকে কখনোই ধরা সম্ভব নয়। তখন সে বলল যে হে পবিত্র কাফেলার লোকেরা, তোমরা আমার উপর একটু রহম করো, আমার উপর একটু রহম করো, আমি তোমাদেরকে বদনিয়ত আমাদের যা ছিল আমি সবগুলো বিসর্জন দিয়েছি, আমি আমার দ্বারা তোমাদের কোনো ক্ষতি হবে না, আমাকে এখান থেকে মুক্তি দাও। রাসূলুল্লাহ তার জন্য দোয়া করলেন, তার ঘোড়ার পাও উঠে গেল। এরপর সে রাসূলের কাছে আসলো, রাসূলকে বললো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা নিদর্শন আমি আপনার কাছ থেকে চাই। রাসূল বললেন হে সুরাকা, ওই সময়টা কেমন হবে যখন তোমার মাথায় কিসরার মুকুট থাকবে। বলেন সুবহানাল্লাহ, রাসূল হিজরত করতেছেন মক্কা থেকে মদিনায়, এমন এক অবস্থায় তিনি মক্কার একজন মুশরিককে তিনি বলতেছেন একটা সময়ে পারস্য, রোম পারস্য আমরা বিজয় করব, এবং বিজয় হওয়ার পরে সেইখান থেকে যে গনিমত আসবে তার একটা অংশ তোমাকে হাদিয়া দেওয়া হবে। সে বললো আমাকে এটা লিখে দেন। রাসূলুল্লাহ সেটা লিখে দিলেন, এবং এমন যখন বিজয় হয়েছিল তাকে সেই গিফট দেওয়া হয়েছিল, ঠিক কিনা চিন্তা করেন। এই ইসলাম হচ্ছে বিজয়ের, এই ইসলাম হচ্ছে বিজয়ী আদর্শ। ইসলাম থেকে আমি আপনি যদি দূরে সরে যাই, ইসলাম থেকে আমি আপনি যত দূরে সরব আমাদের জীবন তত অধপতন হবে, ঠিক কিনা মোখতারাম? আলোচনার সময় শেষ, আমি শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বুঝ দিয়েছেন, আমাদেরকে যতটুকু দ্বীনের নলেজ দিয়েছেন, আমরা সবাই আল্লাহর কাছে প্রতি মুহূর্তে দোয়া করব, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা, আয় আল্লাহ আপনি আমাদেরকে একবার হেদায়েতের আলো দেখানোর পরে আমাদেরকে আর গোমরাহ হইতে দিয়েন না, এবং সব সময় ওয়াকুনু মা সাদিকিন, যারা সাদিকিন, যারা সত্যবাদী, তাদের সাথে তোমরা মিলেমিশে থাকো, এটা হচ্ছে মুমিনদের জন্য আল্লাহ তাআলার ঘোষণা। আর সাদিকিন কারা? যারা নাকি ঈমান এনেছে, ঈমানের সাথে যারা নিফাককে সংমিশ্রণ করে নাই, যারা ঈমানের পরে আল্লাহর পথে জিহাদ করেছে, উলাইকা হুমুস সাদিকুন, তারাই হচ্ছে সত্যবাদী, ঠিক কিনা? এই সকল সত্যবাদীদের সাথে যতদিন আপনি থাকবেন, যতদিন আপনার বন্ধু বান্ধবদের তাওহীদ ক্লিয়ার থাকবে, ঈমান এবং তাওহীদ যাদের ক্লিয়ার আছে তাদের সান্নিধ্য সংস্পর্শ,
ভালো আলেমদের, তাওহীদবাদী আলেমদের সংস্পর্শ সান্নিধ্য যতদিন পর্যন্ত আপনারা থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে অটল এবং অবিচল রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত তাওহীদের উপরে, ঈমানের উপরে, ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করুন। আমরা যেন এই উম্মাহকে বিজয়ী করার জন্য উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন।